19 দিন ধরে অশান্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল ফিলিস্তিনকে একচুলো জমি ছাড়তে নারাজ, আর এই পরিস্থিতিতে ইসরায়েল উত্তর গাজা খালি করে দিতে পড়ল। রীতিমতো ইসরায়েলি সেনা এ নিয়ে এক প্রকার হুঁশিয়ারি দিল, হাতে সময় খুব বেশি নেই, দ্রুত উত্তর গাজা খালি করার কথা বলা হলো। গাজা দখলের শুরু থেকেই উত্তর গাজাকে টার্গেট করে আসছিল ইসরায়েলি সেনা, আকাশপথে সেখান থেকে লাগাতার হামলা চলেছে, রকেট বোমা বাদ যায়নি কিছুই। এই নির্দেশের পর সেখানকার প্রায় 2 মিলিয়ন মানুষকে নিজেদের যেটুকু সামগ্রী রয়েছে সেগুলো নিয়ে তাদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। 7ই অক্টোবর ফিলিস্তিন যে হামলা শুরু করেছে এটা তারই বদলা বলে মনে করা হচ্ছে। শুক্রবার ইসরায়েলি যুদ্ধবিমান ফিলিস্তিনের নিয়ন্ত্রণে থাকা সংকীর্ণ উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ জারি রেখেছে। কিছুদিন আগে থেকেই গাজার সাধারণ মানুষ গাড়ি, ট্যাক্সি এবং পিক আপ ট্রাকে চেপে দক্ষিণের দিকে ব্যাপক ভিড় করতে শুরু করেছিল। কেউ আবার বিকল্প রাস্তা দেখতে না পেয়ে পায়ে হাঁটতে শুরু করেছিল। লিফলেট দিয়ে বলা হয়েছিল তাদের গাজা খালি করে দিতে হবে। তো এবার আপনাদের বলি যে কতজন মানুষ থাকেন ওখানে। উত্তর গাজায় প্রায় 2 মিলিয়ন মানুষের বাস। সেই সব মানুষ 140 বর্গ মাইল অঞ্চলের মধ্যেই আটকে পড়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিয়েছে তাও বেশ চাঞ্চল্যকর, কারণ ওই জনসংখ্যার 50% নাকি 18 বছরের কম বয়সী। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুসারে প্রায় সব গাজার মানুষই মুসলিম ধর্মাবলম্বী, বাকিরা খ্রিশ্চান। ফিলিস্তিনিদের সহায়তাকারী রাষ্ট্রপুঞ্জের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বলছে গাজার 1 মিলিয়নেরও বেশি বাসিন্দা শরণার্থী, যেখানে 8টি ফিলিস্তিনি শরণার্থী শিবির রয়েছে। প্রসঙ্গত আপনাদের জানাই, 18 দিন পার করে গেলেও অশান্তির আঁচ এখনও কমেনি। যুদ্ধ কবে থামবে তার উত্তরও হয়তো অজানা। এই পরিস্থিতিতে আমেরিকা, ব্রিটেন ইসরায়েলের পক্ষে রয়েছে। আমেরিকা বলছে জঙ্গি হানার উত্তরে ইসরায়েলের সামনে কোনো বিকল্প পথ খোলা ছিল না। গত 7ই অক্টোবর থেকে হামলা শুরু হয়েছে, ফিলিস্তিনি হামলার উত্তর দিতে শুরু করে ইসরায়েল। এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় 5,084 জনের মৃত্যু হয়েছে, লাগাতার বাড়ছে আতঙ্ক। কবে যুদ্ধ থামবে তারও কোনো উত্তর জানা নেই। ১৯ দিন ধরে অশান্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েল ফিলিস্তিনকে একচুলো জমি ছাড়তে নারাজ, এই দুই দেশের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। যুদ্ধ কবে থামবে কেউ জানে না, যেদিকেই তাকানো যায় শুধু ধ্বংসস্তূপ আর হাহাকার। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাশের পাহাড়। আর এই পরিস্থিতিতে ইসরায়েল উত্তর গাজা খালি করে দিতে পড়ল। রীতিমতো ইসরায়েলি সেনা এই নিয়ে এক প্রকার হুঁশিয়ারি দিল, হাতে সময় খুব বেশি নেই, দ্রুত উত্তর গাজা খালি করতে বলা হলো। গাজা দখলের শুরু থেকেই উত্তর গাজাকে টার্গেট করে আসছিল ইসরায়েলি সেনা, আকাশপথে সেখান থেকে লাগাতার হামলা চলেছে, রকেট বোমা বাদ যায়নি কিছুই। এই নির্দেশের পর সেখানকার প্রায় 2 মিলিয়ন মানুষকে নিজেদের যেটুকু সামগ্রী রয়েছে সেগুলো নিয়েই তাদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। 7ই অক্টোবর ফিলিস্তিন যে হামলা শুরু করেছে এটা তারই বদলা বলে মনে করা হচ্ছে। শুক্রবার ইসরায়েলি যুদ্ধবিমান ফিলিস্তিনের নিয়ন্ত্রণে থাকা সংকীর্ণ উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ জারি রেখেছে। কিছুদিন আগে থেকেই গাজার সাধারণ মানুষ গাড়ি, ট্যাক্সি, পিক আপ ট্রাকে চেপে দক্ষিণের দিকে ব্যাপক ভিড় করতে শুরু করেছিল। কেউ আবার বিকল্প রাস্তা দেখতে না পেয়ে পায়ে হাঁটতে শুরু করেছিল। লিফলেট দিয়ে বলা হয়েছিল তাদের গাজা খালি করে দিতে হবে। এবার আপনাদেরকে বলবো যে কতজন মানুষ থাকেন ওখানে। উত্তর গাজায় বাস 2 মিলিয়ন মানুষের। সেই সব মানুষ 140 বর্গ মাইল অঞ্চলের মধ্যেই আটকে পড়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিয়েছে তাও বেশ চাঞ্চল্যকর, কারণ ওই জনসংখ্যার 50% নাকি 18 বছরের কম বয়সী। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুসারে প্রায় সব গাজার মানুষই মুসলিম ধর্মাবলম্বী, বাকিরা খ্রিশ্চান।
ফিলিস্তিনিদের সহায়তাকারী রাষ্ট্রপুঞ্জের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বলছে গাজায় 1 মিলিয়নেরও বেশি বাসিন্দা শরণার্থী। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।